আমরা কিন্তু ভুলে গেছি যে ঐতিহ্য যে যেখানে লাঙ্গল দিয়ে হাল ছিল তারা ওই চিত্রটা দেখানোর চেষ্টা করছে। আর আমি দেখছি আরেক চাচা মিয়া ওইখানে দেখুন বোকা হাতে নিয়ে বন্দির খাবার নিয়ে বসে আছে। আরো কি আছে দেখি প্রদর্শনীতে। স্যার কি পড়াইতেছে? স্যার এখানে ব্যস্ত আছে পড়ানোর জন্য। তারপর দেখি মাতাব্বর, মানে এলাকার মাতাব্বর। দেখ ভালো, আপনারা চাকরি করছেন ভালো, আমাদের গ্রামটা সুশিক্ষিত বানাবেন। যাই হোক, আমি যাচ্ছি যে আমাদের নদ নদী দেশ খাল বিল এখানে তারা মাছ ধরছে। মানে টাকি মাছ পাইছে। তারপর দেখি আরো কি কি আয়োজন আছে এখানে। তারা হচ্ছে খেত নিড়াচ্ছে, কৃষক, সাধারণ কৃষক। কি করতেছো তোমরা, কি করো? খেত নিড়াইতেছো, সুন্দর। তোমরা তোমরা কি করতেছো? গটক যাক, গটক সাহেব বিয়ে শাদী নিয়ে ব্যস্ত আছে। আমরা চলে যাই ডাক্তার সাহেবের ফার্মেসিতে। ডাক্তার সাহেব কেমন আছেন? আপনাদের অভিনয়টা কি একটু দেখান। আমাদের অভিনয় হচ্ছে ডাক্তার, আমার এখানে একজন রোগী এসেছেন, তাকে আমি এই যে এগুলো দিয়ে প্রেশার মেপেছি, তার প্রেশার খুবই কম, যার জন্য তাকে হাঁসের ডিম এগুলো খেতে হবে, পুষ্টিকর খাবার, যাতে তার এই প্রেশার বাড়ে। ওকে, ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ ডাক্তার। এবার আমরা চলে যাচ্ছি লালনে। লালন বাউল 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 পারলে মনোবেরি দিতাম পাখির গায়। যাচ্ছি আমরা কৃষকের ধারে। এখন কিন্তু আমাদের সিজন বা মৌসুম, এরই ক্ষেতের জ্বালা লাগাচ্ছে কৃষকরা। হ্যাঁ, এই কৃষক যে আমার মামাতো ভাই। লাগা 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 লাগাও যাই হোক, শুকনার মধ্যে যেভাবে লাগানো দরকার তারা কিন্তু আমাদের প্রদর্শন করেছে, সেটাই আমাদের সত্যিকার অর্থে পাওয়া। মোটামুটি কৃষকের বিষয়টি অনেক সুন্দর লেগেছে। তারা দেখুন এদিকে সাজগুজ করছে, আরো কিছু দেখাবে মনে হয়। আমি বলতে যাচ্ছি যে এই আয়োজনটি করা হয়েছে বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর কলাকান্দি হায়দরনগর আসমতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণ থেকে। আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়েছি, ধন্যবাদ সবাইকে।